আর্গন। আর্গন হলো একটি রাসায়নিক উপাদান যার চিহ্ন এয়ার এবং পারমাণবিক সংখ্যা 18। এটি পর্যায়ে সারণীর 18 নাম্বার গ্রুপে রয়েছে এবং এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় সমস্ত আর্গন গ্যাস হল রেডিওজেনিক আর্গন 40, যা পৃথিবীর ভূত্বকের মধ্যে পটাশিয়াম 40-এর ক্ষয় থেকে উদ্ভূত। মহাবিশ্বে আর্গন 36 এখনও পর্যন্ত সবচেয়ে সাধারণ আর্গন আইসোটোপ, কারণ এটি সুপারনোভাতে নাক্ষত্রিক নিউক্লিওসিনথেসিস দ্বারা সবচেয়ে সহজে উৎপন্ন হয়। বাইরের পারমাণবিক শেলের সম্পূর্ণ অকটেট হওয়া আর্গনকে স্থিতিশীল এবং অন্যান্য উপাদানের সাথে বন্ধন প্রতিরোধী করে তোলে। আর্গন বেশিরভাগই ঢালাই এবং অন্যান্য উচ্চ তাপমাত্রার শিল্প প্রক্রিয়াগুলিতে একটি নিষ্ক্রিয় শিল্ডিং গ্যাস হিসাবে ব্যবহৃত হয়, যেখানে সাধারণত অপ্রতিক্রিয়াশীল পদার্থগুলি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, আর্গন অ্যাটমোস্ফিয়ার গ্রাফাইট বৈদ্যুতিক চুল্লিগুলিতে ব্যবহৃত হয় যাতে গ্রাফাইট জ্বলতে না পারে। আর্গন ভাস্বর, ফ্লুরোসেন্ট আলো এবং অন্যান্য গ্যাস ডিসচার্জ টিউবেও ব্যবহৃত হয়। আর্গন একটি স্বতন্ত্র নীলসবুজ গ্যাস লেজার তৈরি করে। ফ্লুরোসেন্ট গ্লো স্টার্টারেও আর্গন ব্যবহার করা হয়। আর্গন গ্যাস বর্ণহীন, গন্ধহীন, অদাহ্য এবং কঠিন তরল বা গ্যাস হিসাবে অবিষাক্ত। আর্গন বেশিরভাগ পরিস্থিতিতে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং ঘরের তাপমাত্রায় কোনো নিশ্চিত স্থিতিশীল যৌগ গঠন করে না। যদিও আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস, এটি উপযুক্ত পরিস্থিতিতে কিছু যৌগ গঠন করতে পারে। আর্গন ফ্লুরোহাইড্রাইড হল আর্গনের একটি যৌগ। আর্গনের পরমাণু জলের অণুর সাথে ক্ল্যাথরেট তৈরি করতে পারে। আয়তনের ভিত্তিতে আর্গন 0.934% এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ভর দ্বারা 1.288% গঠন করে। পৃথিবীর ভূত্বক এবং সমুদ্রের জলে যথাক্রমে 1.2 ppm এবং 0.45 ppm আর্গন রয়েছে। পৃথিবীতে পাওয়া আর্গনের প্রধান আইসোটোপ হল Ar40। Ar40 আর্গনের সবচেয়ে প্রাচুর্য আইসোটোপ, যা ইলেকট্রন ক্যাপচার বা পজিট্রন নির্গমনের মাধ্যমে পটাশিয়াম 40-এর ক্ষয় দ্বারা উৎপাদিত হয়। আর্গন কিছু ধরনের আর্ক ওয়েল্ডিং, যেমন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এবং গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, সেই সাথে টাইটানিয়াম এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল উপাদানগুলির প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। পোলট্রি শিল্পে রোগের প্রাদুর্ভাবের পরে ব্যাপকভাবে মারার জন্য পাখিদের শ্বাসরোধ করার জন্য আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর্গন বাতাসের চেয়ে ঘন এবং নিষ্ক্রিয় গ্যাস, এটি শ্বাসরোধের সময় মাটির কাছাকাছি অক্সিজেনকে স্থানচ্যুত করে। আর্গন কখনও কখনও আগুন নিভানোর জন্য ব্যবহৃত হয়, যেখানে মূল্যবান যন্ত্রপাতি জল বা ফেনা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর্গন কখনও কখনও অ্যারোসোল ক্যানে প্রপেলান্ট হিসেবে ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারি পদ্ধতি, যেমন ক্যান্সার কোষের মতো টিস্যু ধ্বংস করতে তরল আর্গন ব্যবহার করা হয়ে থাকে। ব্লু আর্গন লেজারগুলি অস্ত্রোপচারে টিউমার নষ্ট করতে এবং চোখের ত্রুটি সংশোধন করতে ব্যবহৃত হয়। যদিও আর্গন অবিষাক্ত, এটি বাতাসের চেয়ে 38% বেশি ঘন, তাই এটি বদ্ধ এলাকায় একটি বিপজ্জনক শ্বাসরোধক হিসেবে বিবেচিত হয়। এটিকে শনাক্ত করা কঠিন, কারণ এটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। আমাদের এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।